হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, যে যেখানে আছেন স্ব অবস্থায় সবাই ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অতি দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি এবং আপনাদেরকে ইংরেজি ভাষা শিক্ষার এমন সব দারুণ পর্ব ধারাবাহিকভাবে দিয়ে যেতে পারি। প্রিয় সম্মানিত ভাই বোন, আসুন তাহলে আজকের পর্বটি শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসুন আমরা শুরু করি আমাদের আজকের প্রথম যে বাক্যটি, সেটা হলো তার সমস্যা কি। তার সমস্যা কি বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন, হোয়াট ইজ রং উইথ হিম। হোয়াট ইজ রং উইথ হিম মানে হলো তার সমস্যা কি। তারপর আমি গোসল করতে যাচ্ছি, বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন, আম গোয়িং টু টেক বাথ। আই এম গোয়িং টু টেক বাথ মানে আমি গোসল করতে যাচ্ছি। এখানে বাথ শব্দের অর্থ হল গোসল, গোসল করা। নেক্সট, গোসল করেছ, বাক্যটিকে প্রশ্নে এভাবে জিজ্ঞাসা করবেন, ডিড ইউ টেক বাথ। ডিড ইউ টেক বাথ মানে হলো গোসল করেছ, তুমি কি গোসল করেছ। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে। নেক্সট, তার একটি খারাপ অভ্যাস আছে। আমরা কিন্তু এই বাক্য বলে থাকি এভাবে, যে তার একটা খারাপ অভ্যাস আছে, তো বাংলায় এভাবে বলি, আর ইংলিশে বলবো হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট। হি হ্যাজ আ ব্যাড হ্যাবিট মানে হলো তার একটি খারাপ অভ্যাস আছে। নেক্সট, সে আমার প্রতি খুব দুর্বল। ইংলিশে বলবেন হি ইজ ভেরি উইক অন মি। হি ইজ ভেরি উইক অন মি মানে সে আমার প্রতি খুব দুর্বল। উইক শব্দের অর্থ হলো দুর্বল, আর ভেরি শব্দের অর্থ খুব। নেক্সট, নেক্সট লিখে আছে আমি এখনো তাকে দেখতে পাইনি। এ বাক্যটি কি ইংলিশে বলবেন, আই হ্যাভ নট সিন হিম ইয়েট। আই হ্যাভ নট সিন হিম ইয়েট মানে হলো আমি এখনো তাকে দেখতে পাইনি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে। নতুন বাক্যটি হলো সে গোসল করতে যাচ্ছে। সে গোসল করতে যাচ্ছে বাক্যটি ইংলিশে বলবেন হি ইজ গোয়িং টু বাথ। হি ইজ গোয়িং টু বাথ মানে সে গোসল করতে যাচ্ছে। নেক্সট বাক্যটি হলো ছেলেটির একটি খারাপ অভ্যাস আছে। এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন দ্য বয় হ্যাজ এ ব্যাড হ্যাবিট। দ্য বয় হ্যাজ এ ব্যাড হ্যাবিট। ব্যাড হ্যাবিট মানে হলো খারাপ অভ্যাস, ছেলেটির একটি খারাপ অভ্যাস আছে, দ্য বয় হ্যাজ এ ব্যাড হ্যাবিট। এখানে একটি কথা বলে রাখি সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে কারো নাম দিয়ে এই বাক্যটিকে অনেকগুলো বাক্যে রূপান্তর করতে পারেন। যেমন আমরা যদি বলি যে রায়হানের একটি খারাপ অভ্যাস আছে, তখন কিন্তু হবে রায়হান হ্যাজ এ ব্যাড হ্যাবিট। রায়হানের একটি খারাপ অভ্যাস আছে। এভাবে আপনারা নতুন বাক্য তৈরি করুন আর কমেন্ট বক্সে জানান। তারপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরের বাক্যটি হলো মেয়েটির একটি খারাপ অভ্যাস আছে। বাক্যটিকে ইংলিশে বলবেন দ্য গার্ল হ্যাজ এ ব্যাড হ্যাবিট। দ্য গার্ল হ্যাজ এ ব্যাড হ্যাবিট মানে মেয়েটির একটি খারাপ অভ্যাস আছে। নেক্সট বাক্যটি হলো মেয়েটি আমার প্রতি খুব দুর্বল। এই বাক্যটিকে ইংলিশে আপনি এভাবে বলবেন The girl is very weak on me. The girl is very weak on me. মানে মেয়েটি আমার প্রতি খুব দুর্বল। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনি কিন্তু এ বাক্য দিয়েও হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, যেমন ছেলেটি, হ্যাঁ লোকটি, বা কারো নাম বসিয়ে দিয়েও তৈরি করতে পারেন। নেক্সট, ছেলেটি আমার প্রতি খুব দুর্বল, ইংলিশে বলবেন দ্য বয় is very weak on me. The boy is very weak on me. ছেলেটি আমার প্রতি খুব দুর্বল। নেক্সট, এটার জন্য আমার খুব খারাপ লাগছে। I feel bad for it. I feel bad for it মানে হলো এটার জন্য আমার খুব খারাপ লাগছে। আমরা কিন্তু এভাবে বলে থাকি, সো ইংলিশটা জেনে নিলেন, এখন থেকে ইংলিশই বলতে পারবেন। I feel bad for it. তারপর আমার একটি ছবি তুলে দাও,
আমরা অনুরোধ করব মানুষকে যদি আমাদের ছবি তুলতে হয় তখন কিন্তু আমরা বলি আমার একটি ছবি তুলে দাও বা দিন টেক এ পিকচার অফ মি প্লিজ অনুরোধ করলে একটু প্লিজ কথাটা বলে নেবেন কথার সৌন্দর্য বাড়িয়ে দিবে টেক এ পিকচার অফ মি প্লিজ এভাবে আর যদি নরমালি বলতে চান তাহলে বলতে পারেন টেক এ পিকচার অফ মি এটা আপনার কাছের বা পরিচিতকে বলতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি আর একটি নতুন বাক্যে আমাদের নতুন বাক্যটি হলো এটা বলার সাহস কি করে হয় এটা বলার সাহস কি করে হয় ইংলিশে বলবেন হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট মানে এটা বলার সাহস কি করে হয় তোমার আমরা কিন্তু এভাবে বলে থাকি এখানে ডেয়ার শব্দের অর্থ হলো সাহস নেক্সট প্রস্তুত হও বাক্যটিকে ইংলিশে সুন্দর করে বলবেন বি রেডি মানে হলো প্রস্তুত হও রেডি শব্দের অর্থ প্রস্তুত হওয়া নেক্সট এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি লেট ইট বি মানে হলো এটা হতে দাও নেক্সট বাক্যে আমরা চলে যাচ্ছি বাক্যটি হলো এটা এখানে এটা এখানে ইংলিশে বলবেন ইট ইজ হেয়ার ইট ইজ হেয়ার মানে হলো এটা এখানে তারপর চলে যাচ্ছি পরবর্তী বাক্যে বাক্যটি হলো সে বাড়িতে নেই আমরা কিন্তু এ ধরনের বাক্য ব্যবহার করি যে সে বাড়িতে নেই ইংলিশে বলবেন হি ইজ নট অ্যাট হোম 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 সে বাড়িতে নেই হোম শব্দের অর্থ বাড়ি নেক্সট এটা কে পাঠিয়েছে ইংলিশে বলবেন হু সেন্ট ইট হু সেন্ট ইট মানে এটা কে পাঠিয়েছে সেন্ট শব্দের অর্থ হলো পাঠানো নেক্সট লোকটির একটি ছবি তুলে দাও বাক্যটিকে আপনারা ইংলিশে বলবেন টেক এ পিকচার অফ দ্য ম্যান টেক আ পিকচার অফ দ্য ম্যান মানে লোকটির একটি ছবি তুলে দাও বা ছবি তোলো সুন্দর সুন্দর অর্থ নিজেরাই করতে পারবেন জাস্ট একটু ব্রেন টেস্ট করতে হবে সম্মানিত ভিউয়ার্স আমরা চলে যাব নতুন বাক্যে নতুন বাক্যটি হলো মিনা বাড়িতে নেই দেখেন আমরা শুধু খালি নাউনটা মানে নামটা চেঞ্জ করতেছি আর সাবজেক্টের অংশটুকু চেঞ্জ করতেছি আমাদের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে মিনা বাড়িতে নেই মিনা ইজ নট অ্যাট হোম মিনা ইজ নট অ্যাট হোম মানে মিনা বাড়িতে নেই তারপরে লেখা আছে চিঠিটা কে পাঠিয়েছে একই সেন্টেন্স জাস্ট একটু সামান্য পরিবর্তন তা আপনারা বলবেন হু সেন্ট দ্য লেটার হু সেন্ট দ্য লেটার চিঠিটা কে পাঠিয়েছে সম্মানিত ভিউয়ার্স চলে যাব আরো একটি নতুন বাক্যে নতুন বাক্যটি হলো সে তাকে সব কিছু বলেছিল হি টোল্ড হিম এভরিথিং হি টোল্ড হিম এভরিথিং মানে সে তাকে সব কিছু বলেছিল এখানে এভরিথিং শব্দের অর্থ হলো সব কিছু আমরা চলে যাব আরো একটি নতুন বাক্যে নতুন বাক্যটি হলো রিহানকে ব্যস্ত মনে হচ্ছে বাক্যটিকে ইংলিশে বলবেন রিহান লুকস বিজি রিহান লুকস বিজি মানে হলো রিহানকে ব্যস্ত মনে হচ্ছে এরপর আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে আমাদের নতুন বাক্যটি হলো আমি জিতেছি ইংলিশে বলবেন আই হ্যাভ ওন আই হ্যাভ ওন মানে হলো আমি জিতেছি চলে যাব আর একটি নতুন বাক্যে নতুন বাক্যটি হলো ওকে আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের অংশে সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর হ্যাঁ ইংলিশে আপনার যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করবেন প্রচুর কমেন্ট করুন কমেন্ট করলে আমি রিপ্লাই দেই ইনশাল্লাহ সবসময় রিপ্লাই দিয়ে যাব যত দ্রুত সম্ভব তত দ্রুত রিপ্লাই দিব যারা সম্পূর্ণ পর্বটি দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাবার আগে অবশ্যই মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী পর্বে কথা হবে সেখানে সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকুন আজকের পর্বটি আল্লাহ হাফেজ